হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মনিয়ে আসছি কিন্তু আবার চলে আসছি আপনাদের কাছে আরেকটা নতুন হাতের কাছে ড্রেস নিয়ে আসি কিন্তু টিউটোরিয়াল না আজকে আমি ড্রেস দেখাবো অবশ্যই প্রাইট কটনের উপরে যারা আমার কাছে ফোন দিয়ে চাচ্ছিলেন আপু প্রাইট কটনের উপরে কাজ করেন আমরা কিন্তু অর্ডারেই শুধু প্রাইট কটনে কাজ করে থাকি সেই আমি কখনোই ভিডিওতে আমার প্রাইট কটনের কাজগুলো দেখাই না তো যেহেতু অনেকের রিকোয়েস্ট আসছে সেই আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আমাকে ফোন করে জানতে চাচ্ছেন আপনি কি প্রাইট কটনের কাজ করে দিতে পারবেন হ্যাঁ আমরা প্রাইট কটনের কাজ করে দিতে পারি আমাদের কাজ হয় তবে সেটা শুধুই অর্ডারে হয় অর্ডারে ছাড়া আমরা প্রাইট কটনের কাজ করে রাখি না আমাদের ভয়েল কাপড়ের উপরে কাজ হয় এখন আপনারা যেই স্ক্রিনে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রাইট কটনের উপরে করা আছে এখন আমি একদম ক্লোজ করে একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হলো আপনার এটা কাজটা এটা হলো নিচের নিচের যে বর্ডার সেই বর্ডারটা এই হলো আপনার নিচের বর্ডারটা দেখেন কতটুক চওড়া করে খুব সুন্দর করে পাতা এবং ফুল করে দেওয়া আছে আর মাঝখানে একটা করে ডলার করে দেওয়া আছে আর মাঝখানের যে কাজগুলো আছে দেখেন ফুল একটা সার্কেল করে মাঝখানে ফুল করা আছে আবার এটা যে ফাঁকাগুলো হয় ফাঁকাগুলোর ভিতরেও কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করে একটা করে ডলার বসিয়ে দেওয়া আছে এ হলো আপনার ফুললি ড্রেসটা দেখেন ফুললি পুরো যেহেতু এটা ব্রাইট কটনের কাপড় পুরো কাপড়টাই কিন্তু আমরা কাজের জন্য যে রেখে দিয়েছি এবং শেষ অবধি দেখেন আমরা একদম শেষ অবধি কাজটা কিন্তু করে দিয়েছি একদমই আমরা ফাঁকা রাখি নাই যারা অনেক বেশি হেলদি আছেন তাদেরও কোনো টেনশন নাই খুব আরাম করে ড্রেসটা হয়ে যাবে সবার জন্য ড্রেসটা খুব আরাম করে হয়ে যাবে এ হলো ফুল ড্রেস আর যেহেতু এটা প্রাইট কটনের যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে এটা নিচে ইনার পড়তে হয় আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি প্রাইট কটনের সাথে আপনাদেরকে ইনার পড়তে হবে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টুপিচ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টু পিস আপনারা কিন্তু এটা থ্রি পিস যদি চান যে হ্যাঁ আপু আপনার আমরা থ্রি পিস করে দেন তাহলে যে প্রাইসটা আমি বলবো তার থেকে আরও দেড়শো টাকা বেশি দিলে আমি থ্রি পিস করে দিব তবে সেটার প্রয়োজন নয় আপনারা চাইলে টু পিসটা নিয়েই থ্রি পিস করতে পারেন যখন ইনার কাপড়টা কিনবেন সাথে মিলিয়ে একটা সালোয়ারের কাপড় নিয়ে নেবেন পুবলিন একটা সালোয়ার কাপড় আপনার পছন্দের ব্র্যান্ড অনুযায়ী আপনি নিয়ে নেবেন হয়ে যাবে এখন আমি দেখেন ক্লোজ করে একদম গলার কাজটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ফাঁকে ফাঁকে সব ডিটেলসই বলে দিচ্ছি যেখান থেকে আপনি নেন কুরিয়ার করে আপনাকে প্রোডাক্ট নিতে হবে হোম ডেলিভারিটা আপাতত আমাদের একদমই বন্ধ আছে কুরিয়ারের বিলটা আপনাকেই দিতে হবে এ হয়ে গেল আপনার গলাটা দেখেন আমি গলাটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই হলো গলাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে যারা এক সাইডে আপনারা কাপ ওড়না নিতে পছন্দ করেন তাদের জন্য তো মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাবে এ হলো ফুলি ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারছেন এ হলো আপনার হাতাটা হ্যাঁ এ হলো হাতাটা ফুল স্লিপ হবে ফুল স্লিপ হবে এবং হাতার নিচের সাইডটাই কিন্তু এটা কাজটা শুধু পড়বে উপরে কাজ নেই উপরে প্লেন আছে দেখেন কাজটা কাপড়টা কতটাই সুন্দর আর কালার তা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালার যেই কালারটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেই কালারটাই কিন্তু আসবে যেন আপনারা সঠিক কালারটা বুঝতে পারেন সেই জন্য আমি কিন্তু রুমের লাইটটা একদম মিউট করে রেখেছি একদম মানে কম করে রেখেছি যেন লাইটিংয়ের কারণে আপনারা মানে চকচক করে এরকম দেখেন খুব চকচক করতেছে পরে হাতে নিলে দেখলেন অন্যরকম সেটা যেন না হয় সেই জন্য আমার লাইটটা কিন্তু খুব মিউট করে আমি তারপর ভিডিওগুলো তৈরি করি এখন হলো এই হলো আপনার হাতাটা ঠিক আছে আমি হাতা দেখিয়ে দিলাম এখন আমি দেখিয়ে দিব পিঠের কাজটা ঠিক আছে পিঠেও কিন্তু খুব সুন্দর এবং বড়ো একটা কাজ আছে এ হলো গলাটা দেখতে পাচ্ছেন আরেকবার সামনে চলে আসছে আর এ হলো আপনার পিঠের কাজটা ঠিক আছে এ হলো পিঠের কাজটা কাপড়টা ভাজের জন্য এই যে সেট পর্যন্ত চলে আসছে খুবই সুন্দর করে পিঠের কাজটা করে দেওয়া আছে জামার লেন্থটা আটচল্লিশ থেকে পঞ্চাশ হবে যাদের একটু বেশি হয়ে যাবে তারা নিচ থেকে একটু ঘুরে কাটিয়ে নেবেন খুব সুন্দর করে টেলসকে বললে আপনাকে সেটিং করে দিবে ঠিক আছে এ হলো ফুল ড্রেসটা আমি আশা করি আপনাদেরকে দেখিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন পুরো প্রাইডের যে কাপড়টা আছে আমরা কিন্তু একটা সাইড থেকেও কাটি নাই দেখেন একটা সাইড থেকেও কিন্তু আমরা কাপড়টাকে কাটি নাই পুরো কাপড়টাই আমরা রেখে দিয়েছি আর দুই সাইডে করে দিয়েছি এভাবে ফুল আর মাঝখানে দেখেন ডোয়ার করা আছে কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং আর মাঝখানে আছে এই ছোটো ফুলগুলো করা পুরো ওড়নার মাঝখানে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে দেখেন পুরো ওড়নার মাঝখানটাতেই কিন্তু এভাবে করে কাজ করে দেওয়া আছে এ দেখেন আমি শুধু ওড়নাটা ভাঁজ করে রেখেছি দেখানোর সুবিধার্থে যে তো আমি একা একাই ভিডিওটা করছি একাতে তো সেই জন্য দেখানো দেখানোর সুবিধার্থে আমি এটাকে জাস্ট দু করে এভাবে রেখে দিচ্ছি দেখেন আমি ফুলটাই দেখিয়ে দিয়েছি এখন আসে এটার প্রাইজের ব্যাপারটা এটাই আছে টু পিচের টুপিজ আছে আর আছে হচ্ছে আপনার প্রাইট কটনের কাপড়ের উপরে করা এখন এটার প্রাইস পড়বে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা আমি এগেইন বলছি অনলি মাত্র পনেরোশো টাকা এই সুন্দর টু পিসটার প্রাইস পড়বে আপনারা খুব ভালো করে জানেন এরকম একটা টুপিস আপনার নিতে গেলে সতেরোশো আঠেরোশো টাকা কমে মার্কেট থেকে নেওয়া পসিবল হয়ে ওঠে না যেহেতু আমরা বাসা থেকে দিচ্ছি আমাদের পক্ষে দেওয়াটা পসিবল হচ্ছে যারা আপনারা ড্রেসটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা পাইকারি তো ড্রেস দিয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের সাথে ফোনে কথা বলতে হবে পাইকারি প্রাইসটা আমি ফোনে কখনোই বলবো না আর দশটার নিচে কোনো রকম পাইকারি হবে না মিনিমাম নিলে দশটা নিতে হবে উপরে বিশটা ত্রিশটা যা ইচ্ছা আপনি নিতে পারবেন মিনিমাম দশটা দশটার নিচে আমরা কখনোই পাইকারি ধরবো না চারটা পাঁচটা ছয়টা সাতটা কোনো পাইকারি হতে পারে না তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিয়েছি আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটাতে অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকের মতো আমি আমার ভিডিও আচ্ছা ছোট্ট একটা কথা আমি বলি আবার শেষ করতে যে বললাম যারা আমাকে ফোন দেন তারা প্লিজ যে ড্রেসটা পছন্দ হচ্ছে সেটা নিচে একটু কমেন্টস করে দেন কারণ কমেন্টস করে দিলে পরে আপনাদেরকে খুঁজে পেতে আমার খুব সুবিধা হয় আপনারা যখন ফোন করে আমাকে বোঝানোর চেষ্টা করেন অনেক সময় বুঝতেও কষ্ট হয় তো পরে আবার আমি ভুলে যাই যখন পরে আপনাদেরকে ফোন দেওয়ার কথা থাকে আমি আমার মন থাকে না আমি ভুলে যাই কিন্তু নিচে যদি আপনি একটু কমেন্টস করে রাখেন যে এই ভিডিওটার এই ড্রেসটা চাচ্ছি তখন কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে খুঁজে পাই তো আপনারা যে ড্রেসটাই চাচ্ছেন সরাসরি ফোন না করে একটু কমেন্টসও করে রেখেন কমেন্টস করে রেখে তারপর আপনারা আমাকে ফোন দেন তাহলে আমার জন্য একটু বেশি সুবিধা হয়ে যায় তো আজকে আমার মতো ভিডিও টাস্কের মতো আমি এখানেই শেষ করছি আগামী ভিডিও অন্য একটা ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ